খুনের পরিকল্পনা ভেস্তে দিল পুলিশ। দক্ষিণ চব্বিশ পরগনার ক্যানিং থানার পুলিশের তৎপরতায় আগ্নেয়াস্ত্র সহ গ্রেপ্তার এক তৃণমূল নেতা ও তার তিন সহযোগী। ধৃত তৃণমূল নেতার বিরুদ্ধে আগে থেকেই অভিযোগ ছিল খুনের। পঞ্চায়েত প্রধানের স্বামীকে খুন করে বেশ কিছুদিন জেলও খেটেছিল সে, এরপর ফের কাউকে খুনের পরিকল্পনা করে ধৃত ব্যক্তি। তবে এবার পরিকল্পনার বাস্তবায়িত হলো না। ইনপুট নিয়ে আমরা কাজ করছিলাম, কাজ করার পরে আলটিমেটলি আমরা জানতে পারি যে আজকে সন্ধেবেলায় ওই প্ল্যানটা ফ্রুটফুল হতে চলেছে, এবং সেই প্ল্যান অনুযায়ী চারজন, যাদের নাম খলিল আলী মোল্লা, রমজান মোল্লা, আমিন উদ্দিন মোল্লা এবং নজরুল লস্কর, এরা চারজন এরা একসঙ্গে যাচ্ছিল একজনকে মার্ডার করার জন্য, অ্যান্ড গোয়িং টু আর কার, এবং যাওয়ার পথে আমরা যখন ওকে ইন্টারসেপশন করি আমাদের বাহির সীমাতে, তখন আমরা এগুলো সহই ওই চারজনকে অ্যারেস্ট করতে পারি। ধৃত ব্যক্তির সঙ্গে তৃণমূল দলের সংযোগকে এক প্রকার অস্বীকার করে অন্যান্য রাজনৈতিক দলের ওপরেই দায় চাপাচ্ছেন ক্যানিং এর তৃণমূল বিধায়ক। প্রথম কথা হচ্ছে বলবো যে আপনাকে খলিল তৃণমূল কংগ্রেস করে না। প্রথম কথা হচ্ছে বহুদিন আগে কী করতো আমার জানা ছিল না। বিজেপি সহ বিভিন্ন রাজনৈতিক দল তারা চক্রান্ত করবে তৃণমূল কংগ্রেস সহ বিভিন্ন রাজনৈতিক দলকে খুন খারাপের মধ্যে ফেলার জন্যে। আমি তাই পুলিশ আবেদন করব সঠিকভাবে তদন্ত করে কোথায় যাচ্ছিল, কাকে খুন করতে যাচ্ছিল, এই ব্যাপারটা দেখাচ্ছি। তৃণমূলের এক কর্মীকে মারার জন্যই এই পরিকল্পনা করা হয়েছিল, দাবি তৃণমূলের আর এক অঞ্চল সভাপতি। দলের কর্মী এবং বুথ সভাপতি বাবুরালী লস্করকে খুনের চক্রান্ত করেছে, করার পরে সেটাকে আমরা বুঝতে পেরে আমাদের ছেলেদের জানতে পারার পর পুলিশকে অভিযোগ করে, পুলিশ তাদেরকে অ্যারেস্ট করে, যাতে এই বুথটাকে আমার কন্ট্রোলে থাকে, মানুষ ভয় ভীতি দিয়ে যাতে আমার আন্ডারে মানুষগুলো থাকে। নিজেদের দোষ ঢাকতে বিজেপির ঘাড়ে দায় চাপাচ্ছে তৃণমূল, কটাক্ষ বিজেপি। ঘটনায় তীব্র ধিক্কার জানিয়েছেন বিজেপি নেতা সঞ্জয় নায়েক। একাধিক মামলা অতীতে আছে, তাকে বিজেপির নামে চালানোর চেষ্টা করা হচ্ছে, এর থেকে মিথ্যাচার লজ্জাজনক ঘৃণ্যদায়ক ঘটনা হতে পারে না। ঘটনা ঘটাচ্ছে সেটাকে ঢাকার জন্য নির্লজ্জভাবে বিজেপির নাম করছে, এই এটাকে তীব্র ধিক্কার জানাই এবং এই দুষ্কৃতীদের বিরুদ্ধে অবিলম্ব ব্যবস্থা নেওয়ার আবেদন জানাই। তৃণমূলের গোষ্ঠী সংঘর্ষ ক্যানিং এর এই ঘটনায় আরো প্রকট হয়ে উঠেছে। যদিও বিষয়টি তদন্ত সাপেক্ষ, তবু বারবার কেন গোষ্ঠী সংঘর্ষে জড়িয়ে পড়ছে তৃণমূল? কেনই বা নিজেদের দায় এড়াতে অন্যান্য রাজনৈতিক দলগুলির ওপর দোষ চাপানো হচ্ছে, উঠছে প্রশ্ন। দক্ষিণ চব্বিশ পরগনা থেকে হরিপদ মণ্ডলের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।